আজকে আমরা যে কবিতাটা পড়ব তোমাদের জন্য সেটা হচ্ছে ৬ নম্বর লেসনের দ্য সি, জেমস রিপসের লেখা। তো জেমস রিপস কে ছিলেন দেখো, ১৯০৯ তার জন্ম, ১৯৭৮ তার মৃত্যু। ওয়াজ এ ব্রিটিশ অথার প্রিন্সিপালি নোন ফর হিজ পোয়েট্রি, তিনি একজন বিখ্যাত ব্রিটিশ লেখক এবং তার কবিতার জন্য তিনি বিখ্যাত। প্লেস অ্যান্ড কন্ট্রিবিউশনস টু চিলড্রেন্স লিটারেচার, তিনি নাটকের জন্য এবং শিশু সাহিত্যের জন্য বিখ্যাত, তার অবদানের জন্য শিশু সাহিত্যে। হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিস ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন, তার যে কবিতাগুলোর মধ্যে আছে কবিতাগুচ্ছ আছে যেখানটার মধ্যে বড়দের জন্য এবং শিশুদের জন্য কবিতা আছে। হি ওয়াজ অলসো নোন ওয়েল নোন অ্যাজ এ লিটারারি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার, তিনি একজন সাহিত্য সমালোচক এবং একজন ব্রডকাস্টার হিসাবেও বিখ্যাত। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমরা কবিতাটা পড়তে যাচ্ছি জন রিপসের। দেখো তোমরা কি কবিতাটা কি, দ্য সি ইজ এ হাংরি ডগ, জায়েন্ট অ্যান্ড গ্রে, হি রোলস অন দ্য বিচ অল ডে উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জস। তাহলে এই যে সমুদ্রকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, একটা হাংরি ডগের সঙ্গে, একটা কুকুর, ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। সে কুকুরটা কেমন, জায়েন্ট অ্যান্ড গ্রে, মস্ত বড় সে দেখতে এবং তার ধূসর রং, গায়ের রং হচ্ছে ধূসর। এই কুকুর কি করে, হি রোলস অন দ্য বিচ অল ডে, সে সারাদিন ধরে সমুদ্র সৈকতে, বিচ হচ্ছে সমুদ্রের সৈকত, অর্থাৎ যেখানটায় কিনা সমুদ্রের বালি থাকে সেটা হচ্ছে, তাকে বলা হয় বিচ, সেখানে সে গড়াগড়ি করে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ, যেমন করে কুকুরের যেরকম দাঁত কটমট কটমট করে শব্দ করতে থাকে ঠিক সেরকম করে শব্দ হয়। অ্যান্ড শ্যাগি জস, তার চোয়ালগুলো, জ হচ্ছে চোয়াল, তার চোয়ালগুলো শ্যাগি, অত্যন্ত রুক্ষ তার চোয়ালগুলো, বুঝতে পেরেছো, যা তার চোয়ালের মধ্যে পড়ে কামড়ে ভেঙে সে শেষ করে দেয়। আওয়ার আপন আওয়ার হি নস, অর্থাৎ কিনা ঘন্টার পর ঘন্টা ধরে সে চিবোতে থাকে এবং কামড়াতে থাকে আর চিবোতে থাকে, বুঝতে পেরেছো, নস হচ্ছে কামড়াতে থাকে এবং চিবোতে থাকে। দ্য রামলিং টামলিং স্টোনস, কাকে চিবোয়, যেমন হাড় যেমন করে চিবোয় কুকুর, ঠিক তেমনি করে সে গুড়গুড় গুড়গুড় শব্দ করতে আসা, রামলিং হচ্ছে গুড়গুড় গুড়গুড় শব্দ করা, এবং টামলিং গড়িয়ে গড়িয়ে যে স্টোনসগুলো আসছে, পাথরগুলো আসছে, সেগুলোকে সে কামড়ায়। আসলে কি সে কুকুর, না, তাকে তুলনা করা হয়েছে কুকুরের সঙ্গে, বুঝতে পেরেছো, তার ঢেউগুলোকে তুলনা করা হয়েছে কুকুরের দাঁতের সঙ্গে, যেই ঢেউগুলো কি করে, পাথরগুলো যখন বই নিয়ে আসে সমুদ্রের বালির ওপরে তখন এরকম গুড়গুড় গুড়গুড় শব্দ করে, আর দেখে যেন মনে করমর করমর শব্দ হচ্ছে এরকম হচ্ছে। অ্যান্ড বোনস 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 দ্য জায়েন্ট সি ডগ মোনস, আর কুকুর যেরকম হাড় চিবানোর পরে আরও হাড় পেতে চায়, তেমনি করে যেন সমুদ্র কুকুর যেন বলে আরও হাড় চাই, হাড় 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 করে বিলাপ করতে থাকে, তার মানে তার খাওয়া শেষ হয়ে গেছে আরও হাড় চাই, বুঝতে পেরেছো, এই করে মস্ত বড় সমুদ্র কুকুর সে মন সে বিলাপ করতে থাকে। লিকিং হিজ গ্রিজি পজ, এবং সে চাটতে থাকে তার গ্রিজি পজ, গ্রিজি মানে হচ্ছে তেলতেলে, বুঝতে পেরেছো, তার তেলতেলে যে থাবা, যেমন করে কুকুর তার তেলতেলে থাবা চাটে ঠিক তেমনি করে এই সমুদ্র কুকুরও তার থাবা চাটতে থাকে, অর্থাৎ কিনা বলা যেতে পারে যে সমুদ্রের ঢেউ এসে যখন পড়ে তখন দেখবে তুমি, তোমরা তো সমুদ্র দেখোনি, সমুদ্রের জলটা আবার কি হয়, ঢেউটা এসে আছড়ে পড়ে আবার সো করে আস্তে আস্তে পেছনের দিকে চলে যাচ্ছে, সেটাকেই তুমি তুলনা করছেন যে চেটে চেটে যেমন করে তার থাবাটাকে সক্ষম রাখে ঠিক তেমনি করে সমুদ্রের ঢেউগুলো এসে যখন বালির ওপরে পড়ছে তখন যেন মনে হচ্ছে সমুদ্র কুকুর সেটা তার থাবাগুলোকে চেটে চেটে নিচ্ছেন। তাহলে আমরা দেখলাম সমুদ্র কুকুরকে ক্ষুধার্ত কুকুরের সমুদ্রকে ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হলো, যে কুকুর মস্ত বড় এবং ধূসর রঙের, যে কুকুর সারাদিন ধরে সমুদ্রের তীরের ওপরে পড়ে থাকে, মানে সারাদিন ধরে ঢেউ আসতেই থাকে যেতেই থাকে, এবং যখন আসে তখন সঙ্গে করে নিয়ে আসে পাথর বালি, এগুলো
সেগুলোকে সেগুলো যখন পরে ঝুরঝুর ঝুরঝুর শব্দ হয়, সেগুলোকে শুনলে পরে মনে হয় কটমট কটমট শব্দ হচ্ছে, মনে হচ্ছে তার দাঁত যেন কটমট কটমট করছে এবং তার চোয়ালের মধ্যে পড়ে সেগুলো যেন ভেঙে ভেঙে যাচ্ছে। এরকম করে ঘন্টার পর ঘন্টা ধরে সে কামড়াতে থাকে এবং সে সমানে সেগুলোকে চিবোতে থাকে। কুকুর যেরকম করে হাড় চিবোয়, তেমনি করে পাথরগুলোকে চিবোয়। এইরকম করে গুড়গুড় গুড়গুড় করে শব্দ করতে আসা রামলিং, এরকম গুড়গুড় গুড়গুড় শব্দ করতে আসা টাম্বলিং স্টোনস, অর্থাৎ গড়িয়ে গড়িয়ে আসা পাথরগুলোকে সে চিবোয় হাড়ের মতো করে। আর যেন সে আরও হাড়ের জন্য ব্যস্ত হয়ে ওঠে, সে বিলাপ করে বলে, সমুদ্র কুকুর বিলাপ করে বলে, বোনস বোনস বোনস, আরও হাড় চাই, আরও হাড় চাই, আরও হাড় চাই, এরকম করে বলতে থাকে। আর সে কী করতে থাকে, তার থাবা সে চাটতে থাকে, তার তৈলাক্ত থাবা সে চাটতে থাকে, যেমন করে কুকুর চাটে সেরকম। এবার তোমাদের জন্য আমি কতগুলো শব্দার্থ রেখেছি দেখো, তোমরা দেখো। এই যে দেখো, লেখা আছে জায়ান্ট মানে ভেরি লার্জ মানে রাক্ষসে, রোলস মানে স্পিন মানে গড়ায়, বিচ হচ্ছে সিশোর সমুদ্র তীর, ক্ল্যাশিং হচ্ছে স্ট্রাইকিং নয়েজিলি পরস্পর সব মানে সশব্দে পরস্পর ঠোকাঠুকি করে, শ্যাগি হচ্ছে রাব বা রুক্ষ, নজ হচ্ছে বাইটস অ্যান্ড ক্লস কুরকুর করে খাচ্ছে, রামলিং মানে বুমিং মানে গুড়গুড় শব্দ হচ্ছে, টাম্বলিং হচ্ছে রোলিং গড়াগড়ি দিচ্ছে এমন, মোন্স মানে ল্যামেন্ট মানে বিলাপ করা, লিকিং মানে টাচিং উইথ টাং মানে জিভ দিয়ে চাটা, গ্রিজি হচ্ছে স্লিপারি পিচ্ছিল তার থাবাগুলোকে সে চাটছে বলেছে, লস পস হচ্ছে ক্লথ মানে ক্লথ ফিট থাবাগুলি, দ্য সি ইজ কম্পেয়ার টু এ জায়ান্ট গ্রে হাংরি ডগ তার সঙ্গে তুলনা করা হচ্ছে, হি রোলস অন দ্য বিচ অল ডে সারাদিন ধরে সে সমুদ্রের তীরে গড়াগড়ি দেয়, দ্য বার্ডস অ্যান্ড ক্লস দ্য টাম্বলিং স্টোনস সে কামড়ায় এবং চিবোতে থাকে গড়িয়ে আসা পাথরগুলোকে, হি গ্রোনস ফর মোর সে আরও চায়। আজ এ পর্যন্ত থাক, রাখছি।